একজন ইটালিয়ান নাগরিক যদি স্পন্সর বিষয়ের জন্য আবেদন করে সেক্ষেত্রে কি নুলস্তা বের হবে আলাইকুম আমি নাজিম রানা ইটালি ভেনিশোর থেকে একজন ভাই কমেন্ট করেছে জানতে চেয়েছে যে উনি একজনের মাধ্যমে আবেদন করেছে কিন্তু সে মালিক না সে একজন ইটালিয়ান নাগরিক সেক্ষেত্রে কি নুলস্তা পাবে কি না বা কাগজ বের হবে কি না এটার উত্তর হচ্ছে উনি যদি নাগরিক হয়ে থাকে মালিক যদি না হয়ে থাকে তাহলে কাগজ কিভাবে বের হবে কাগজ তো বের হবে না কারণ হচ্ছে ইটালির গভর্নমেন্ট যে নিয়ম করেছে বাসরিক ইনকাম অবশ্যই দেখাতে হবে তার প্রতিষ্ঠান থাকতে হবে হতে পারে ক্যাটাগরি অ্যাগ্রিকালচার স্পন্সর হ্যাঁ আর যদি ডোমেস্টিক ক্যাটাগরি হয়ে থাকে তারপরেও তো তার বাসরিক ইনকাম দেখাতে হবে এবার যদি সে ইটালিয়ার নাগরিকও হোক আর নাগরিক নাই হোক তাতে কোনো আসে যায় না তার বাসরিক ইনকাম দেখাতে হবে বা সে যদি কোনো প্রতিষ্ঠানের অধীনে আবেদন করে থাকে তাহলে প্রতিষ্ঠানের এভরিথিং সব কিছু কাগজপত্র দেখাতে হবে হ্যাঁ বাসরিক ইনকাম থেকে ধরে তার যে ইটালিতে পার্থিতাই বা বলে হ্যাঁ অ্যাটো জার সব কিছু দেখাতে হবে আদারওয়াইজ কাগজ তো বের হবে না আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তোবা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আপনার জন্য যে ব্যক্তি আবেদন করেছে তিনি মেবি ডোমেস্টিকের জন্য আবেদন করেছে আর ডোমেস্টিকের জন্য আবেদন করলে এখানে নির্দিষ্ট কোনো মালিকের প্রয়োজন হয় না যে কেউ আবেদন করতে পারে যারা ইটালিতে বসবাস করে যাদের এখানে বাসা আছে অর্থাৎ হতে পারে তার নিজস্ব কিনা বাসা হতে পারে তার বাড়া বাসা কিন্তু তার বাসরিক ইনকাম দেখাতে হবে পাশাপাশি এখানের যে আলোচ্য আপনার জন্য আলোচ্য জমা দিতে হবে অর্থাৎ আপনি যে আসবেন কোথায় এসে বসবাস করবেন আপনার বাসস্থানের একটি ঠিকানা হ্যাঁ তারপরে আদার্স আরও কিছু ডকুমেন্ট আছে এগুলি সবগুলি সাবমিট করতে হবে হ্যাঁ দেন আপনার নোলস্তা বের হবে তো এখানে যদি একজন ব্যক্তি নাগরিকও না হয় ইটালির সে যদি একজন বাংলাদেশি পাসপোর্টও হয় তারপরেও কোনো সমস্যা নেই ওই ব্যক্তিও আপনার জন্য আবেদন করতে পারবে সরকারি রুলস অনুযায়ী তার যদি সব কিছু থাকে বাসরিক ইনকাম থেকে ধরে যাবতীয় কাগজপত্র যদি সে সরকারকে দেখাতে পারে তাহলে ওই ব্যক্তিও আপনার জন্য আবেদন করতে পারবে আদারওয়াইজ সে যদি ইতালির নাগরিক হয় আর তার যদি বাসরিক কোনো ইনকাম না থাকে বা তার যদি কোনো প্রতিষ্ঠান না থাকে সেক্ষেত্রে সে আবেদন করল আপনার কাগজ বের হবে না বা নোলস্তা বের হবে না কারণ নোলস্তা পেতে হলে অবশ্যই তার সব ডকুমেন্ট সাবমিট করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সরকার যা যা চাইবে সেগুলি দিতে হবে তো এখন তো আমিও একজন ইটালিয়ান নাগরিক হ্যাঁ অল্প কিছুদিন হয়েছে আমিও ইটালির নাগরিক তো পেয়েছি তো সেক্ষেত্রে আমি চাইলেই তো একজন লোক বাংলাদেশ থেকে আনতে পারবো না কারণ একজন লোকের জন্য অ্যাপ্লাই করতে হলে এখানকার যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমাকে অ্যাপ্লাই করতে হবে সরকারকে আমার ইনকাম সোর্স থেকে ধরে যাবতীয় সম্পূর্ণ কাগজপত্র দেখাতে হবে সাবমিট করতে হবে দেন তারপরে হয়তো বা দিবে নূলস্তার জন্য আবেদন করলে সে যে একজন নাগরিক হতে হবে বিষয়টা এরকম না মূল যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার হোক স্পন্সর হোক এবং ডোমেস্টিকের হোক সরকারি নিয়ম অনুযায়ী অ্যাভরিথিং সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করতে হবে হোক সে বাংলাদেশি পাসপোর্ট হোক সে ইটালিয়ান পাসপোর্ট হোক পৃথিবীর যে কোনো দেশের পাসপোর্ট সেই ইটালিতে বসবাস করে তাতে সমস্যা নেই যে কোনো ব্যক্তি একজন শ্রমিকের জন্য আবেদন করতে পারবে কিন্তু তার এখানকার নিয়ম অনুযায়ী সব কিছু মেনটেন করে সব সম্পূর্ণ কাগজপত্র দিয়ে আবেদন করতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো কথা হবে পরবর্তী অন্য কোনো টপিকসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ